তাহলে তোরা নীলকণ্ঠের মা হওয়া হলো না? না না, আমি পারবো। বেশ, তাহলে সব বিষ দূর হোক। মানুষ হ তুই, শুধু মানুষ। ওই ছেলে কখনই বাড়িতে আসে, কখনই বাড়ি থেকে চলে যায়, কেউ কিছু বুঝতে পারে? এটা তো বাড়ি নয়, কখনো কখনো মনে হয় ম্যাজিক বাড়ি। ভাই শোন না, দেখ আমরা তো কেউ আপসেট করছি না, কিন্তু এটাও তো ঠিক, পঞ্চমী বাড়িতে কোথাও নেই, কোথায় গেছে আমরা কেউ জানি না। রাত পোয়ালে কালকে বিয়ে, এভাবে এখন কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়েছে। পালিয়েছে, মিলে নিও আমার কথা, বিয়ে করবে না বলে পালিয়েছে। বাজে কথা, আমি এসব মানি। দি ভাই আমি একটু বেরোচ্ছি, পঞ্চমী খুঁজে আনছি। পঞ্চমী চলে যাননি তো? উনি তোমায় বারবার বুঝিয়েছেন যে উনি আমার ভালোবাসেন, তাহলে বিয়েতে অনিয়া কেন? আর নীলুই বা গেল কোথায়? যেতে পারেন পঞ্চমী, কোনো বিপদে পড়লে তো সবার আগে নীলকণ্ঠ বাবার মন্দিরে যান। কাছে পিঠে কোথায় নীলকণ্ঠের মন্দির আছে? অদ্রিজা যাই বলুক না কেন, পঞ্চমী পালাতে পারেন না, পঞ্চমী কিছুতেই পালাতে পারেন না। আমি জানি উনি লড়াই থেকে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নন। আমি জানি পঞ্চমী নীলকণ্ঠ বাবার মন্দিরেই আছে। পঞ্চমী চোখ খুলুন, পঞ্চমী দেখুন আমি এসেছি। পঞ্চমী 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 চোখ খুলুন, পঞ্চমী পঞ্চমী দেখুন আমি এসেছি। তোরা দাদু ভাইয়ের বিয়ে, আমি তো এতদিন সেই শুভ দিনের অপেক্ষায় করছিলাম। ও আর ফিরে আসবে না। শোনো একটা কথা বলে দিচ্ছি তোমাদের, এই পঞ্চমীর মতন মেয়েরা না এই বিয়েটির মধ্যে জড়াতে চায় না। আমি সত্যি বুঝতে পারছি না, পঞ্চমী কি সত্যি বিয়েটা করতে চান না? আমি কোনো কিছুই পঞ্চমীর ওপর জোর করে চাপিয়ে দিতে চাই না। আমি জানি নীলুর কথা মতো হয়তো আমরা দুজন এক হলেই মাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার মাকে খুঁজে পাওয়ার জন্য আমি পঞ্চমীকে অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কে জড়াতে চাই না।
পঞ্চমীর কি হয়েছে? চোখে মুখে দেখ, একটুখানি দেখ। এনে তুই পাকড় হ। হ্যাঁ পঞ্চমী, পঞ্চমী চোখ খুলুন। পঞ্চমী, আমার কথা শুনতে পাচ্ছিস? তোমরা সবাই আমার এনে এত ব্যস্ত হচ্ছ কেন? না না, কেউ ব্যস্ত হয়নি। আমরা ভাবছিলাম বিয়ের দিনে কোনো এত অসুস্থ হয়ে পড়লে কি করে হবে। কেমন লাগছে এখন শরীরটা? একটু একটু ঠিক লাগছে পঞ্চমী? আমি ঠিক আছি এখন। কখন যে ঠিক থাকে আর কখন বেঠিক বুঝি না বাবা। আচ্ছা পঞ্চমী তো এতক্ষণ বাড়িতে ছিল না, আর সেটা নিয়ে আমরা সবাই খুব টেনশন করছিলাম, কিন্তু এখন তো বাড়ি ফিরে এসেছে, তাই বিয়েতে তোর কোনো বাধা নেই কি? আচ্ছা এক মিনিট, আমরা সবাই পঞ্চমীকে নিজেদের প্রশ্নগুলো করছি, কিন্তু পঞ্চমীর মনে কি আছে সেটা জানার চেষ্টা করছি না। পঞ্চমী কি আদৌ এই বিয়েটা করতে চান? দেখুন পঞ্চমী, আপনার উপর কোনো জোর কেউ খাটাবে না, আপনার উপর কোনো প্রেশার নেই। আপনি সত্যি করে বলুন তো, আপনার কি বিয়েতে মত আছে? আপনি কি বিয়েটা চান? যে বিয়ের স্বপ্ন আমি এতদিন ধরে দেখেছি, সেই বিয়েতে আমি মুখ ফুটে পর্যন্ত করতে পারছি না। না বল, না বল, না বল। আমি কি করে বাবুরে বোঝাই এ বিয়ে হলে যে বাবুরই ক্ষতি? পঞ্চমী, চুপ চুপ করে আছো কেন পঞ্চমী? হ্যাঁ বা না কিছু একটা বলো, বলো। ওকে এভাবে চাপ দিও না দ্রিজা। আরে না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না ঠাম্মি, এতদিন ধরে বাবুর প্রাণ বাঁচানোর জন্য, চিত্রাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য সারাক্ষণ আমাদের সামনে আমি কিঞ্জলের বউ, কিঞ্জলের বউ বলে চালিয়ে গেল। হ্যাঁ, তা এখন যখন সবাই মিলে আমরা জিজ্ঞাসা করছি বিয়ে করার কথা, তখন চুপ করে আছে কেন? কি আজ কেন বলাতে চাইছো, উত্তর দাও। আমার মতো তুইও তো একজন নাগিনী, তাই কিঞ্জলের সাথে তোর মিলন হলেও কিঞ্জলের মৃত্যু তো নিশ্চিত। কি হলো ওনার বউ, ফিরে কোথায় যাচ্ছিস? বাবুর প্রাণ বাঁচানোর জন্য, চিত্রাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য সারাক্ষণ আমাদের সামনে আমি কিঞ্জলের বউ, কিঞ্জলের বউ বলে চালিয়ে গেল। তা এখন যখন সবাই মিলে আমরা জিজ্ঞাসা করছি বিয়ে করার কথা, তখন চুপ করে আছে কেন? মানুষ হ তুই, শুধু মানুষ।
আমি আর সাপ নই, সাপ নই, কিন্তু এই সত্যি যে আমার একবার পরীক্ষা করে দেখতে হবে, দেখতে হবে। পঞ্চমী শো থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।